বেশ দেরি হয়ে গেছে, খিদে পেয়ে গেছে। এখন কটা বাজে? 4:30-4:45 না রে? 4:30-4:45 বাজে। আমরা খেতে এসে গেছি। অ্যাকচুয়ালি আমরা যাওয়ার সময় অর্ডারটা দিয়ে গেছিলাম, নাহলে আরও দেরি হয়ে যেত। সেজন্য অর্ডার দিয়ে আমরা ওখানে গেছি, খুব মজা করেছি, খেতে এসেছি এবং খুব ভালো খাবার একদম ফ্রেশ বানিয়ে দিল। দেখুন, পমফ্রেট ফ্রাই, বোম্বিল ফ্রাই, চিলি বিফ উইথ পাও, আর আমরা দুটো এক্সট্রা রুটির অর্ডার দিয়েছি আর স্যালাড সঙ্গে। খুব ভালো খাবার। আর আমার কোক কোথায়? আনছি। ওটা তো লোক না, ওলো স্যালাইন হয়ে গেল। হ্যাঁ, এই না তোমার কোক। থ্যাংক ইউ। আচ্ছা, এখানে দুঃখের বিষয় এই যে কোনো বরফ নেই। আমাকে ভার্জিনিয়াটা বলছে অত এখন আর ঠান্ডা খেও না, গলা খারাপ হয়ে যাবে। আমি বললাম সে আমার মুরুখ কোথায় শুনবে। আচ্ছা, এক্ষুনি কি কি হতে যাচ্ছিল? এক্ষুনি আবার মনে করিয়ে দিলি, আমার কোকটা পড়ে যাচ্ছিল। ক্যামেরা পড়ে গেলে চলতো, চিনা পড়ে গেলে চলতো, এমনকি আমি পড়ে গেলে চলতো। ও প্রাণে প্রাণ, আহা প্রাণ যায় পর কোক না যায়। Yes. আচ্ছা একটু খেয়ে বলো, কোক না অন্য জিনিস। দিস ইজ বোম্বে ডাক ফ্রাই। যাদের না মাছে একটু আসতে গন্ধ লাগে, কেন এখন তো সবই সমুদ্রের মাছ, মাছে একটু আসতে গন্ধ লাগে, তাদের হয়তো একটু হালকা গন্ধ লাগবে, যেমন আমারও একটু লাগছে। আর যারা ভালোবাসে তাদের জন্য তো দুর্ধর্ষ, ভীষণ ভালো। ওকে, একটুখানি পমফ্রেট খেয়ে দেবো। পমফ্রেট এটাতে অতটা গন্ধ নেই, এটা মনে হয় সবারই ভালো লাগে, সবার বলতে যারা রান করছে তাদের। এবার আমি বলি এইটা, দিস ইজ বিফ চিলি। ভেরি নাইস, সুপার গুড। তো কত স্টার দেবে? 4.5। 4.5 পুরো সব মিলিয়ে? হ্যাঁ সব মিলিয়ে 4.5। আরে বাবা, সেটা তো বেশ ভালো রেটিং দিয়েছো তুমি, মানে স্পেশালি তুমি ভীষণ তো কিপটে, কারণ আমরা ভাবি আমরা নেচে মানে ফাটিয়ে দিয়েছি, আর তুমি এসে বলবে ঠিক আছে খারাপ হয়নি। তো সে হিসেবে তুমি যখন খাবারটাকে 4.5 স্টার দিচ্ছ, তার মানে সত্যি খুব ভালো খাবার। চলো ঠান্ডা। For dessert, we have caramel custard. And do you know what the time is? It is 6:30. Oh God. Chala, I'm going to eat it. Hmm. Darun, darun. Super. Oh, I'm so happy. That's what it is. শ্রীনা ওপরে যাবি? উপরে যাবে, তুমি যাবে? ইচ্ছে করছে কিন্তু সব না ভীষণ ভিজে ভিজে, আর মনে হচ্ছে যদি কিছু এখান থেকে বেরিয়ে আসে। হ্যাঁ বাবা, না না যাওয়ার দরকার নেই, চলো গাও। আজ মে উপর আসমান নিচে, আজ মে আগে জমানা হ্যায় পিছে, ইয়ো খুদা সুন লে ও খুদা, অব মেয়ে ক্যা করু, চলু সিধি কি উল্টি চলু, আজ মেয়ে উপর আসমান নিচে, আজ মেয়ে আগে জমানা হে পিছে, আজ মেয়ে উপর। আজকে আচ্ছা দেখুন, এখন আমরা ফিরে যাচ্ছি। সো এখন বাজে প্রায় 7টা। খুব এনজয় করলাম, ভীষণ ভালো এনজয় করলাম। আরে শ্রীনা, হ্যাঁ বুদ্ধিটা কার ছিল? বুদ্ধিটা কার ছিল? বুদ্ধিটা কার ছিল? বুদ্ধিটা তো ডেফিনেটলি আমার। আমার মানে দেখো, চলো আমাদের প্ল্যান ছিল যে জুহু যাবো, তো তুমি সেই সমুদ্রটাকে লম্বা করে চলে এলে মনোরী,
আমি যেটা প্রথমেই আপনাদের বললাম যে আমাদের একটা প্ল্যান আছে, কিন্তু এত দেরি হচ্ছে হবে কিনা জানি না। অ্যাকচুয়ালি আমাদের মনোরি আসারই প্ল্যান ছিল, কিন্তু যেহেতু দেরি হচ্ছিল আমি ভাবলাম হয়তো হবে না। ও দুজনেই একটু কনফিউজ ছিলাম না রে, যে হবে কি হবে না। বাট আলটিমেটলি বললাম না যাওয়াই যাক, দুজনেই বললাম চলো দেখা যাগা জো হোগা। তো আমরা এসে গেলাম আর দেখেই বুঝতে পারছেন যে খুব ভালো ব্যাপার হলো অ্যাকচুয়ালি এসে, তাই না? না খুব খুব এনজয় করছি আমরা। তো আজকে না আমরা ব্লগটা এখানেই শেষ করছি, কারণ এখন আমাদের প্রায় 1.5-2 ঘন্টা ড্রাইভ করতে হবে। তারপর বাড়ি গিয়ে আর কথা বলার অবস্থাতেও থাকবো না, কারণ সকাল থেকে এত টেনশন চললো, ঝিনুককে নিয়ে খানিকটা টেনশন, আবার বাড়ি গিয়ে সেসবও দেখতে হবে। তার মধ্যে এত দূর আসা, বৃষ্টিতে ভেজা, সমুদ্রে ভেজা, ভীষণ এনজয় করলাম। আশা করি আপনাদেরও খুব ভালো লেগেছে। চলুন খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। জুনা বাই করে দাও, বাই। বুন্দো সে ভিগে সিতারো সে ভরি রাত কি তরহ জগমগাতে হুয়ে ইন রাস্তো পর জব হাম চলে তো বিনা সোচে হি কুছ এসে হি পংক্তিয়াঁ ইয়াদ আ গই। উড়তে প্যারো কে তলে জব বহতি হ্যায় জমিন, উড়তে প্যারো কে তলে জব বহতি হ্যায় জমিন, মুড়কে হমনে কোই মঞ্জিল দেখি হি নাহি, রাত দিন রাহো পর হম শামো সহর করতে হ্যায়, খুশ রহো আহলে ওতন হম তো সফর করতে হ্যায়। চীনা প্রথমে বলছিলাম তো খাবে না, তুই এখন খাচ্ছিস না? কারণ ওইটা খেয়ে খুব ভালো লাগে, টেস্ট করে খুব ভালো লাগে। দেখুন ব্লগ আমরা শেষ করে দিয়েছিলাম, কিন্তু আবার এটা শুরু করলাম বলে এখন আমরা কত অনেস্ট আবার আপনাদের দেখালাম। অপসরা আইসক্রিমটা তোমার কি মনে হয় বম্বের বাইরেও আছে না শুধু বম্বে? আমার তো মনে হয় বম্বেই। অ্যাকচুয়ালি আমাদের মনে হয় বম্বে, যেমন একবার আমরা বললাম ন্যাচারালস শুধু বম্বে, পরে আমাকে একজন লিখে পাঠালো না 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 দিল্লিতেও আছে। আমাদের ধারণা শুধু বম্বে থেকে আছে। এন্ড এর আগেও আপনাদের দেখিয়েছি আপসারা না রে, ওই কি গুয়াভা গুয়াভা চিলি পেয়ারা পেয়ারা আইসক্রিম, তার মধ্যে ওই লঙ্কার গুঁড়ো ফুড়ো দেওয়া খুব টেস্টি। আরেকবার পানিপুরি পানিপুরি ফুচকা এইসব ফ্লেভারেরও পাওয়া যায়। তো আজকে এটা আমাদের খুব দরকার ছিল,